আর বিএনপি অতি강 সংঘ সংগঠন আপনারা দেখেছেন ছাত্র এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানে যারা উপস্থিত গণতন্ত্র হত্যাকারী তারা আদালতকে কশার ছুরি হিসাবে ব্যবহার করছে আপনাদের দণ্ডনীতি আপনাদের চানাবাজি এখন সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে ছাত্র লীগের কালকে দুইজনকে অভভত দিয়েছেন কে শেখ হাসিনা দিয়েছেন গণভবনে বসে এবং দুইজনকে দায়িত্ব দিয়েছেন গণভবনে বসে আওয়ামী লীগের সভায় আদালত বিএনপির গঠনতন্ত্রে যা আছে সেগুলোকে আমলে না নিয়ে শেখ হাসিনার কথায় কাউন্সিলের উপরে ইনজাকশন দিয়েছে